ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين <applause> وعليكم السلام ورحمة الله وبركاته يا مدرك الدين بون دانتي تشايسن حافظ هار فوزي كيكي دنيا ابو آخرته আলহামদুলিল্লাহ রাসুল্লাজি সন্মানি সম্মানিত বোন কোরআন মাজিদ হেফ করার অনেক ফজিলত রয়েছে এবং কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল আলী সাল্লা সালামের উপরে জিবরিল আলী সালাতামের জড়িয়ে অবতীর্ণ করেছেন এবং কোরআন মাজিদ হচ্ছে শেষ গ্রন্থ কোরআন মাজিদ হচ্ছে আল্লা সুবিহানুআর কালাম আর তাই কোরআন মসজিদকে হেফজ করা এবাদত এবং তেলাওয়াত করা এবাদত তাই যখন কোনো ব্যক্তি কোরআন মজিদ হেফজ করবে মুখস্থ করবে সর্বপ্রথম তার নিয়তকে শুদ্ধ করে নেবে কোরআন মাজিদ হেফজ করার উদ্দেশ্য হবে আল্লাহ রবুল্লা আলমিনকে রাজি খুশি করা এবং আখেরাতের প্রতি আখেরাতে শেষ হওয়া বা নেকি অর্জন করবে সেই উদ্দেশ্য হওয়া দুনিয়াবি কোনো স্বার্থের জন্য কোনো ব্যক্তি যেন কোরআন মাজিদ মুখস্থ না করে যদি কোনো ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ অর্জন করার জন্য যদি কোরআন মাজিদ হেল্প করে মুখস্থ করে তাহলে সে দুনিয়াতে এবং আখড়াতে ক্ষতিগ্রস্ত হবে তাই যখন কোনো ব্যক্তি কোরআন মাজিদ শিখবে বা মুখস্থ করবে তার উচিত হবে তার নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া এবং তা হবে একমাত্র রব্বুল আলমিনকে খুশি করার জন্য এবং আশায় সে কি করবে মুখস্থ করবে দ্বিতীয় কথা হলো এই যে ব্যক্তি কোরআন মজিদ মুখস্থ করবে তার কিছু খুশিয়াত রয়েছে দুনিয়া এবং আখেরাতে তার মধ্যে প্রথম হলো এই যে ব্যক্তি কোরআন মুখস্থ করবে বা ভালো পড়তে পারবে তাকে ইমামের জন্য নির্দিষ্ট করা হবে বা তাকে ইমামতি করার জন্য অনুমতি দেওয়া হবে দ্বিতীয় হলো এই যে কোনো কারণবশত কোথাও যদি একের অধিক মানুষ মারা যায় এবং জমিনের সংকীর্ণর জন্য যদি একসাথে কয়েকজন ব্যক্তিকে দাফন করতে হয় তাহলে এমত অবস্থায় যে ব্যক্তি কোরান মাজিদের হাফেজ বা ভালো কোরান পড়তে পারে তাকে কেবলার দিকে আগে রাখতে হবে তৃতীয় হল এই যে কোনো জায়গায় যদি কাউকে নেতা নির্বাচন করতে হয় বা কাউকে দায়িত্ব দিতে হয় সমাজের বা মসজিদের এমতো অবস্থায় সর্বপ্রথম দেখবে যে কে কোরান মাজিদ ভালো পাঠ করতে পারে যেহেতু এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছেন আল্লাহ রাসুল আলি সাল্লাতুসাল বলেন ইন আল্লাহ ইয়ার বিহাদাল কিতাব আক ওয়ামেন ওয়াদ আউ আল্লাহ রসুল আলী সালাতাম পরিষ্কার ভাষায় বলেছেন যে এই কিতাব অর্থাৎ কোরআন মজিদের দ্বারা আল্লাহ আলা অনেক সম্প্রদায়ের কি করে থাকেন মর্যাদা বৃদ্ধি করে দেন আবার এই কিতাবের দ্বারা অর্থাৎ কোরআন মজিদের দ্বারা অনেক সম্প্রদায়কে কি করেন অপমানিত করেন মুসলিমের সাই এই ছিল দুনিয়ারী ব্যাপার আখেরাতে তার বিশেষ মর্যাদা রয়েছে যেমন সালাম বলেন যখন কোন ব্যক্তি কোরআন হেফজ করে মারা যায় এবং সে কোরআন মাজিদ পড়তো এবাদত করতো বুঝতো মানুষদেরকে বুঝাতো নিজে আমল করতো এই ধরনের হাফিজ কোরআনদের মৰ্যদা হল এই বাপেৰ আলী ছাল্লাম ঘোষণা দিয়ে তুমি কোৰ পঢ়া যাও কোৰন তে থাক তুমি কোৰ মছজিদ কি কৰ এক কৰা উল কৰ তুমি কুৰন মজিদ কি কৰ তেলাওত কৰ কি ভাবে আঁতন সে ব্যাপারে আল্লাহ রসুল আলী সাল্লা বলেন যে কোরআন তেলাওয়াতকারীকে কেয়ামতের দিন বলা হবে যে তুমি কি করো কোরআন পাঠ করো এবং জান্নাতের উচ্চ মর্যাদার স্থানে উঠতে থাকো এবং ধীরে ধীরে পাঠ করতে থাকো যেমন তুমি দুনিয়াতে ধীরে ধীরে পাঠ করতে কারণ তোমার স্থান হবে জান্নাতের সেই জায়গাতে যেখানে তুমি তুমি শেষ শেষ করবে করবে যেখানে এই মর্মে আরো বহু ফজিলত রয়েছে যেমন এক হাদিসের মধ্যে বলা হয়েছে الرسول عليه الصلاه والسلام قال اقرأ القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه شفيعا لاصحابه اي قران مجيد الله سبحانه وتعالى كاسيه شباريش كربي قران مجيد হেল্প করবে পাঠ করবে অধ্যয়ন করবে গবেষণা করবে তারপর আমল করবে সেই ব্যক্তির জন্য কোরআন মজিদ আব্বুল আলমের কাছে কি করবে সুপারিশ করবে আরেকটি ফজিলত হলো এই যে কোরআন মজিদ পাঠকারী ব্যক্তিকে আমাদের দিন সর্বসম্মানিত ফেরেস্তাদের সাথে তাদেরকে স্থান দেওয়া হবে صنمانيته. فيستد الشتكي كراهبه. إستان دواهبه. هذا رسول عليه صل الله وسلم الماهر بالقرآن مع سفرة الكرام. مع الماهر بالقرآن مع سفرة الكرام البررة. الله عليه صل وسلم যে ব্যক্তি কোরআন মেজিদ শিক্ষা অর্জন করে কোরআনে বিশেষজ্ঞ হয় সেই ব্যক্তি কেমন সম্মানিত এই মর্মে আরো বহু হাদিস রয়েছে আরো বহু হাদিস রয়েছে যেমন এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রসুল আলী সালাতাম সে ব্যাপারে পরিষ্কার ভাষায় বলেছেন যে ব্যক্তি করবে এবং অপরকে শিক্ষা দেবে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি আল্লাহ রসুল আলী ইস্লা তু সালাম বলেন আল্লামা কোরআন যারা শিক্ষা অর্জন করে তাদেরকে তো সম্মান দেওয়াই হবে তার সাথে সাথে তার মা বাবাকেও বাবা দিন সম্মান করবেন কেমতের দিন কি করবেন সম্মান দেবেন আল্লাহ রসুল আলী সাল্লা সালাম পরিষ্কার ভাষায় বলেছেন يجيء القرآن يوم القيامة قرآن قيامة الدين وبستر فيقول ابن بولبي يا رب حله فيلبس تاج الكرامة يأمر مر بارتفالك يكي ولن كارفر يدين وطفر ثم يقول يا رب زده فيلبس حلة الكرامة تعرف ربنا ماذا يقول অথবা তাকে সম্মান মর্যাদার মুকুট পরানো হবে সম্মান মর্যাদার কি করা হবে মুকুট পরানো হবে তারপর কোরআন মাজিদ পুনরায় বলবে আমার প্রতিপালক আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ রবুল আলম তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে এভাবে লম্বা হাদিস অপর হাদিসের মধ্যে সে আল্লাহ রসুর আলি বলেছেন যে কোরান পাঠ করবে এবং তার শিক্ষা দেবে এবং নিজে কোরান অনুযায়ী কি করবে আমল করবে তার দিন তার মা বাবাকে নুরের তাজ পড়ানো হবে যার আলো হবে সূর্যের আলোর মতো তার পিতা মাতাকে এমন দুই জোড়া অলঙ্কার করানো হবে যার মূল্য দুনিয়া বাসী ধার্য করতে পারবে না যাই হোক এই মর্মে আরো বহু হাদিস রয়েছে বোঝা গেল যে কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআন মজিদ যে ব্যক্তি সর্বদাই পাঠ করবে গবেষণা করবে আমল করবে এবং তার প্রতি লোকদেরকে আহ্বান করবে সে কোরআন কেমতের দিন তার জন্য কি করবে سفارش كربي سفارش كربي إِذَا الله عليه الصلاة والسلام ملسن اقرأ القرآن فإنه يأتي يوم القيامة لأصحابه شفيعا لأصحابه اقرأ القرآن ثم القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه قرون الْقُرآن তার তেলাৎকারের জন্য কেমতের দিন সুপারিশকারী হিসাবে কি হবে উপস্থিত হবে আরও বহু হাদে বহু ফজলতের হাদিস রয়েছে তাই আমাদের উচিত পুরুষ হোক চাই মহিলা হোক বাল্যকালে আমাদের ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে মজিদের শিক্ষা দেওয়া উচিত বাকি অল্লাহ আলম সালাম আলিকুম রহমতুল্লাহি